হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি অ্যাডমিশন রিলেটেড জরুরি আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। আলোচ্য বিষয় কি তোমরা স্ক্রিন থেকে বুঝতে পারছো আশা করি। তো এই অপেক্ষার নাম বা এই ধরো অবশ্য শেষ হতে না চাওয়া যে প্রেশার, শেষ হতে না চাওয়া এই হ্যাজেল, শেষ হতে না চাওয়া এই যন্ত্রণাগুলো আশা করি শেষ হয়ে যাবে এই জিএসটি অ্যাডমিশনের লাস্ট অ্যান্ড স্পেশাল মেরিট লিস্টের মাধ্যমে। জিএসটি অ্যাডমিশন বা গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022-23 অনেক অপেক্ষা করেছে। সচরাচর গুচ্ছ ভর্তি কার্যক্রমগুলো অনেক অপেক্ষা করায় দূর পর্যন্ত, বিকজ অফ ওয়েটিং লিস্ট বা স্পেশাল মেরিট যাই বলো না কেন, বা মাইগ্রেশন প্রসেস। তো এর কারণে অনেক পরীক্ষার্থীকে বসে থাকা লাগে জাস্ট ফর বিকামিং আ পাবলিকান। অনেক কাছে মেরিট একটু দূরে থাকে বা কোনো একটা কারণে সমস্যা হয় যে অনেকে বুঝতে পারে না, তাই চয়েস লিস্ট গুলো প্রপারলি দেয় না। না বোঝার কারণে তখন বেশি বেশি সাবজেক্ট চয়েস না দেওয়ার কারণে তাদের অপেক্ষা বেশি করা লাগে, এরকম অনেক কারণ হয়। তো যাই হোক, আমি মাঝখানে বলেছিলাম যে আরেকটি মেরিট লিস্ট দেওয়া হবে আপডেট। তো সিক্সথ মেরিট লিস্ট বা ষষ্ঠ মেরিট লিস্ট বা মেধা তালিকার আপডেট এবং সে তার প্রেক্ষিতে বা সেটার অনুযায়ী পরের ধাপ বা পরবর্তী পেপার ওয়ার্ক গুলো, যেগুলো কম বেশি আগের গুলোর ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ, তবে তারপর আমি নেক্সট স্টেপ গুলো এখানে আলোচনা করে দিব। এবং আমি আশা করবো যে তোমরা আমার এই ভিডিওটি ফলো করবে এবং সেটা করার পরে নির্দিষ্ট টাইমের ভিতরে তোমাদের পেপার ওয়ার্ক, পেমেন্ট এন্ড যত সব নিডেড প্রসিজার তোমরা সব কমপ্লিট করে নিবে এবং রিল্যাক্স থাকবে, এবং আমি আশা করবো তোমরা একটা ভালো কিছুই পাবে মেরিটের মাধ্যমে। তো যাই হোক, দেরি না করে ষষ্ঠ মেরিট লিস্ট বিষয়ক আপডেট এবং পরবর্তী কার্যক্রম গুলো নিয়ে এক ধাক্কায় আলোচনা করে নেওয়া যাক। স্ক্রিনে তোমরা যদি দেখো তাহলে আমি জিএসটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়েছি, যেখানে তোমরা একদম ব্র্যাকেটে দেখতে পারবে তাদের ওখানেই লেখা ষষ্ঠ এবং ব্র্যাকেটে লিখে দেয়া সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ এরপরে আর মাইগ্রেশন বা কোনো মেরিট লিস্টের সুযোগ নেই এক এক অর্থে। যদিও তারা তৃতীয় বা চতুর্থের পরেও লেখা ছিল সর্বশেষ বা শেষ মেরিট, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে তারা বাধ্য হয়েছিল চেঞ্জ করতে। এবং পঞ্চমের ব্র্যাকেট আবার লেখা ছিল বিশেষ, তবে আই গেস ষষ্ঠই উইল বি দ্য লাস্ট মেরিট বিকজ অলমোস্ট ফিল্ড আপ। তবে তারপরে যদি বাকি থাকে সেটা হু নোজ, অপেক্ষা হয়তো আরো চলতে থাকতে পারে। তো আমি জানাই যে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে তোমাদের আজকে, অর্থাৎ 14 তারিখ দুপুর 12:30 থেকে শুরু হয়ে গিয়েছে। তা থেকে শুরু করে 15 অক্টোবর 2023 অর্থাৎ আগামীকাল রাত 11:59 পর্যন্ত জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি সংশ্লিষ্ট ফি প্রদান করতে হবে, অর্থাৎ 5,000 টাকা, যেটা তোমার বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো ব্যাংকিং মাধ্যমে অনলাইনে করে দিতে পারো। এরপর চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে বা যেটি তোমাদের একদম ফাইনালাইজ করতে হবে টাকা দেওয়ার পরে, তা হলো 17 অক্টোবর হতে 18 অক্টোবর তারিখ প্রতিদিন সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে যেটি তোমার আসবে সেটাতে যে মূল কাগজপত্র জমা দেওয়া সহ ওই বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান পূর্বক চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে। আর এটা জানিয়ে দিতে চাই সতর্কতার সাথে, এগুলো লক্ষণীয়, তাহলে যে যদি একবার এবারও এতক্ষণ পরে পাওয়ার পরে যদি ভর্তি না হও তাহলে কিন্তু আর সুযোগ পাবে না, এমনকি কোটা ভর্তির জন্য বিবেচিত হবে না যদি কোটাও থেকে থাকে। তবে হ্যাঁ, কারো যদি এমন হয়ে থাকে যে যে সাবজেক্টে আসুক না কেন আমার এই সাবজেক্ট নিয়ে পড়ার কোনো ইচ্ছা নাই, বা ধরো এই সাবজেক্ট একদম দূরবর্তী কোনো একটা জেলা আসবে, জেলা প্রেফারেন্স না, বা ধরো সাবজেক্ট ভালো আসলে জেলাটি পছন্দ না, বা ধরো জেলা পছন্দ হলো কিন্তু সাবজেক্টটা একদমই ধরো পিওর, বা ধরো একদম র্যান্ডম সাবজেক্ট যেটা তোমার একটু আগ্রহ নেই, তো তখন তোমরা করতে তখন ধরো জাস্ট ফর আ ট্যাগ যদি না যেতে চাও, পরের বারে নিজের আর একটু ভালো কোথাও চান্স পেতে চাও, তখন তোমরা চাইলে ভর্তি নাই হতে পারো তোমাদের বাবা। বা এছাড়া চান্স পেলেও যদি প্রাইভেটে যেতে চাও কোনো ভার্সিটিতে, যদি ধরো ফ্যামিলি ওরকম সলভেন্ট থাকে বা তোমাদেরকে সেক্ষেত্রে সাপোর্টিভ থাকে সেটা আলাদা হিসাব, সেটাও করতে পারো তোমরা। তখন টাকা না দিলেও চলে, 5,000 টাকা আবার কষ্ট করে তখন কাগজ না দিলেও চলে। তবে যদি শিওর থাকো যে একটা পাবলিক হলে হলো, আমরা পাবলিকিয়ান হতে চাই, তখন অবশ্যই সেটি টাইমলি করে ফেলতে হবে। এবং 5,000 টাকা নির্ধারিত সময় দেওয়ার পরেও যদি কাগজপত্র নির্ধারিত টাইমে না দাও তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে পরে ভর্তির জন্য বিবেচিত হবে না। আর কোনো প্রাথমিক আবেদনকারী ভর্তি বাতিল করে পরবর্তীতে আর কোনো বিশ্ববিদ্যালয়ে জিএসটির মধ্যে যেগুলো আছে সেগুলোতে ভর্তির সুযোগ থাকবে না। তো এই ছিল আমার কথাবার্তা এই ষষ্ঠ বা স্পেশাল মেরিট লিস্ট নিয়ে। তো তোমরা স্টুডেন্ট লগ ইন করে চেক করে তোমাদের রেজাল্ট গুলো চেক মানে খুঁজে নিও, কি কি অপশন থাকে, ইয়েস নো দেওয়ার অপশন থাকে নাকি অন্যান্য আনুষঙ্গিক যাই থাকে না কেন, যে সাবজেক্টটা আসে না কেন, তোমরা এই নিচের স্টুডেন্ট লগ ইন অপশন থেকে লগ ইন করে তোমরা সেগুলো বুঝে নিও এবং এই টাকা জমা দেন করে দিবে এবং এই নির্ধারিত তারিখের ভিতরে কাগজগুলো বা পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফেলবে যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। আশা করি এই লিস্টটি তোমাদের অপেক্ষার অবসান ঘটাবে এবং ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন আপডেটের জন্য। এছাড়া যদি কেউ সেকেন্ড টাইমও দিতে চাও তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আরো বেশি, কারণ ব্যাস 23-এর পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তাদের বিষয়ক আপডেট আমি কিন্তু অল্প অল্প করে দেওয়া শুরু করে দিয়েছি, আরো দিব সামনে। ধন্যবাদ।